কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানে অনেক অনেক স্বাগত রাত্রে রান্নাবান্না শুরু করলাম আগে হচ্ছে মাছ রান্না করব তারপরে আর কি অন্য যেগুলো রান্না করব এগুলো পরে করব তো এখানে হচ্ছে পেটি রান্না করব আজকে চার পিস পেটি নিসি আর মাছ ভাজার জন্য তো হলুদের গুঁড়া লাগবে তো তারপর দেখলাম যে ছোট যে পটটাতে আমি সবসময় হলুদের গুঁড়া ব্যবহার করি ওইটাতে হলুদের গুঁড়া শেষ তো ওইটাতে পট থেকে হলুদের গুঁড়া নিসি আর পটেও হলুদের গুঁড়া শেষ আনতে হবে আর কি হলুদের গুঁড়া একটু লবণ মিক্সড করলাম মাছটাতে তারপর হচ্ছে যে তেলের পটেও তেল শেষ হয়ে গেছিলো বড়ো বোতল থেকে তেল ঢাললাম আর কি তো এখন হচ্ছে প্যান আমি আগে বসায় রাখছিলাম গরম হয়েছে তেলটা দেয়া দিলাম আর এখন মাছগুলোও দেয়া দিলাম আর এই পেটিগুলো রান্না করব সরিষা বাটা দেওয়া সরিষার সাথে আমি হচ্ছে তিনটা কাঁচামরিচ নিছি আর একটু পরে যে এখন আর কি একটু লবণ মিক্সড করব আর বাটিতে করে জল নিয়ে আনিছি জল দিয়ে মিক্সড করে করে সরিষাটা বাটতেছি আর এই যে মাছ ভাজাও কমপ্লিট এখন মাছগুলো উঠায় নিতেছি আর সরিষা বাটা বাড়ি আমার শ্বশুরতে গেলাম না কিছুদিন আগে তো ওইখান থেকে আসার পরে একদিন খাওয়া হয়েছে যেদিন আসছে এই দিনই আর কি সরিষা বাটা দিয়ে বাবদা মাছ রান্না করছিলাম তো এই কয়েকদিন আর সরিষা বাটা দিয়ে মাছ টাছ খাওয়া হয়েছে না এর জন্য আর কি আজকে ভাবলাম যে সরিষা বাটা দিয়ে একটু মাছ রান্না করি সরিষা বাটা দেওয়া মাছ রান্না হচ্ছে সবচেয়ে ইজি রান্না মানে কোনো ঝামেলা নাই জাস্ট সরিষা বাটাটা দেওয়া একটু হলুদের গুঁড়া লবণ দেওয়া একটু ঝোলটা ফুটলে মাছগুলা দেওয়া নামায় ফেলা এই তো আমার রান্না কমপ্লিট